ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিন্দা সিধু। সমস্ত রকম বাংলা ব্যাকরণ প্রশ্নের সমস্যার সমাধানের জন্য সাবস্ক্রাইব করুন বিন্দা সিধু, আর সঙ্গে থাকুন, পাশে থাকুন, সঙ্গে বাংলা ব্যাকরণের সমস্ত জানা অজানা বিষয় সবার প্রথমে আপনার ফোনে পেতে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের বিষয় ধ্বনিতত্ত্ব। ঘোষ ও অঘোষ ব্যঞ্জনধ্বনি বলতে কী বোঝো? মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি বলতে কী বোঝো? ধ্বনিতত্ত্ব। আজকের বিষয় ঘোষ ও অঘোষ ব্যঞ্জনধ্বনি বলতে কী বোঝো? আমাদের গলার মধ্যে একটি বাক প্রত্যঙ্গ রয়েছে এবং একে স্বরযন্ত্র বলে। স্বরযন্ত্রের ভেতর আরও দুটি প্রত্যঙ্গ রয়েছে, যথা স্বররন্ধ্র ও স্বরতন্ত্র। কিছু বাকধ্বনি উচ্চারণের সময় শেষের বাক প্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্র কম্পিত হয়। স্বরতন্ত্রের কম্পনের ফলে উচ্চারিত ধ্বনি হল ঘোষ। স্বরধ্বনি সাধারণত ঘোষ হয়, কিন্তু ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে কখনও কখনও ব্যতিক্রম ঘটে। কিছু ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয়, এগুলো হলো ঘোষ ব্যঞ্জন। আর যে ব্যঞ্জনধ্বনিগুলোর স্বরতন্ত্র উচ্চারিত হয় না, সেগুলোই হলো অঘোষ ব্যঞ্জনধ্বনি। স্বরতন্ত্রের কম্পন অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলো হলো যথা ঘোষ ক, অঘোষ ক, খ, চ, ছ, ত, থ, প, ফ, এবং ঘোষগুলি হলো গ, ঘ, উয়া, বর্গীয় চ, ছ, ড, ঢ, দ, ধ, দন্তন্য, ব, ভ, ম, র, ল, ডাইসেন্ড্র, ডাইসেন্ড্র, এবং হ। এবার আমরা জানব মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি বলতে কী বোঝো। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিজের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেগুলোই হলো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। এ জাতীয় ব্যঞ্জনধ্বনিগুলোকে অনেকে হকার জাতীয় ব্যঞ্জনধ্বনিও বলেছেন। মহাপ্রাণ ধ্বনির বিপরীত ধ্বনিগুলোই হলো অল্পপ্রাণ, অর্থাৎ এসব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে কম চাপ প্রয়োগ করতে হয়। প এবং ফ ধ্বনি পরপর উচ্চারণ করলেই বোঝা যায় যে প উচ্চারণকালে মুখ দিয়ে কম বাতাস বের হয় ও নিচের মাংসপেশিতে কম চাপ পড়ে। এখন মুখ গহ্বরের সামনে হাত রেখে ফ উচ্চারণ করলে স্পষ্ট হয়ে উঠবে যে এ ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ আগের তুলনায় বেশি এবং নিচের চোয়ালের মাংসপেশিতে অধিক চাপ প্রয়োগ করতে হচ্ছে। সুতরাং আমরা এই ভিডিওতে জানলাম মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবং ঘোষ ও অঘোষ ব্যঞ্জনধ্বনি কাকে বলে। পরের ভিডিওতে আমরা জানব বাংলা স্বরধ্বনির সংখ্যা কয়টি ও কী কী, বাংলা স্বরবর্ণ কয়টি ও কী কী, স্বরবর্ণের পূর্ণ রূপ ও সংক্ষিপ্ত রূপ বলতে কী বোঝো। আর বাংলা ব্যাকরণের সমস্ত জানা অজানা বিষয় সবার প্রথমে আপনার ফোনে পেতে বিন্দা সিধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।